ত্রিপুরার কিছু গ্রামও অনেক ভালো শিক্ষা দিয়েছে আপনারা নিশ্চয়ই ভিলেজ নিয়ে শুনেছেন কিন্তু ত্রিপুরার কিছু গ্রাম বায়োভিলেজ টুয়ের সিঁড়িতে উঠে গেছে রবিবার ছিল দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এদিন মন কি বাতে ত্রিপুরার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী তিনি এদিন বলেন বায়োভেলেজ টু এর মধ্যে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয় যে প্রাকৃতিক বিপর্যয় থেকে হওয়া ক্ষতিকে কিভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় এর মধ্যে বিভিন্ন পদ্ধতিতে মানুষের জীবনের পর্যায়কে আরও ভালো করার জন্য সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয় সৌরশক্তি বায়োগ্যাস মৌমাছি পালন আর জৈব সার এগুলির দিকে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে হওয়া অভিযানকে বায়ো টু অনেক শক্তিশালী করবে आप लोगों ने बायो विलेज तो जरूर सुना होगा लेकिन त्रिपुरा के कुछ गांव बायो विलेज टू की सीढ़ी चढ़ गए हैं बायो विलेज टू में इस बात पर जोर होता है कि प्राकृतिक आपदाओं से होने वाले नुकसान को कैसे कम से कम किया जाए इसमें विभिन्न उपायों से लोगों के जीवन स्तर को बेहतर बनाने पर पूरा ध्यान दिया जाता है सोलार एनर्जी बायोगैस बी कीपिंग और बायो फर्टिलाइजर इन सब पर पूरा फोकस रहता है कुल मिलाकर अगर देखें तो जलवायु परिवर्तन के खिलाफ अभियान को बायो विलेज टू बहुत मजबूती देने वाला है मैं देश के अलग अलग हिस्सों में पर्यावरण संरक्षण को लेकर बढ़ रहे उत्साह को देकर बहुत ही खुश ত্রিপুরা সরকার ইতিমধ্যে ত্রিপুরার বেশ কিছু গ্রামকে বায়ু গ্রামে পরিণত করেছে এই গ্রামগুলির মধ্যে কিছু গ্রাম আবার স্টেজ টু এ পৌঁছে গিয়েছে এই গ্রামগুলির সাফল্যে একদিকে যেমন খুশি রাজ্য সরকার তেমনি খুশি দেশের প্রধানমন্ত্রীও বলা যায় বায়ুগ্রাম তৈরি করে এক প্রকার নচির করেছে ত্রিপুরা এই গ্রামকুলের মান আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে এই গ্রামগুলোতে বেশ কিছুদিন আগেই সফর করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব চুরুলামে অসাধারণভাবে গড়ে উঠেছে এই গ্রাম কি মনে হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা কোন পথে দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ জনজাতি অধ্যুষিত এরিয়া আদরণীয় জিষ্ণুদেব বর্মা যিনি ডেপুটি সিএম ওনার কনস্টিটুয়েন্সি আর এই বাড়ি এই গ্রামের নাম আর ওইদিকে দিকে গেছিলাম সেটা হচ্ছে দাসপাড়া তো এই দুইটা গ্রামেই দাসপাড়া প্রথম ভারতবর্ষের মধ্যে যে বায়ু ভিলেজ ঘোষণা করে জৈব গ্রাম ঘোষণা করা হয়েছে ফার্স্ট ত্রিপুরা রাজ্যের সেই দাসপাড়া হয়েছে এমন দশটি জায়গাতে ত্রিপুরাতে কাজ চলছে তার মধ্যে এই বরকুর পাড়াও একটা জায়গা এখানে সৌরশক্তির মাধ্যমে যেমন সোলার ল্যাম্প সোলার ওয়াটার পাম্প সোলার বাল্ব ওষুধ এলইডি বাল্ব যেটাতে বিজলির সঞ্চয় হয় তার সঙ্গে সঙ্গে মুরগি পালন শূকর পালন মৎস্য পালন আর এই সব সুবিধাগুলো দেওয়া হয়েছে স্ট্রিট লাইট দেওয়া হয়েছে সোলার স্ট্রিট লাইট আর যে ওয়াটার পাম্পের জন্য দেওয়া হয়েছে সেগুলো আড়াই লাখ টাকা করে তার লাকত এর মধ্যে কেন্দ্র সরকারই সেটা সবটা দেয় রাজ্য সরকার থেকে যে বেনিফিশিয়ারি সে আড়াই হাজার টাকা করে দিতে হয় কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে দফতরের তরফ থেকে এগুলো সব ফ্রি দেওয়া হয়েছে কাউকে কোনো কিছু দিতে হয়নি আর তার জন্য প্রতি বাড়িতে আমি দেখেছি কোনো না কোনো বেনিফিশিয়ারি রয়েছে এই ধরনের তো এমনিতে দাসপাড়াতে আমি জিজ্ঞাসা করেছি যে ডিপার্টমেন্টের কাছে ডেটা রয়েছে যে এই সোলার পাম্প আসার পর তাদের যে ইনকাম যে প্রাথমিক প্রাইমারি সেক্টরে সেটা সেভেন্টি পারসেন্ট বেড়েছে এমন তথ্য রয়েছে স্বাভাবিকভাবে একদিকে জৈব চাষ আর অন্যদিকে ইনকাম বাড়া তো এগুলো পরিলক্ষিত হয় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যেভাবে ন্যাচারাল ফার্মিং এবং যে ফার্টিলাইজার যেগুলো জৈব ফার্টিলাইজার ইউজ করে যে ক্ষেতি করা হচ্ছে ফসল করা হচ্ছে মৎস্য চাষ করা হচ্ছে তাতে আমরা বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাবো আমাদের যে জমির উর্বরা শক্তি সেটাও লাগাতার মেনটেন থাকে তুমি অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের মধ্যে একটা গ্রাম প্রথম স্থান অধিকার করেছে বায়োভিলেজ হিসাবে দাসপাড়া তো আমি অত্যন্ত আনন্দিত আর ডেপুটি সিএম আদরণীয় জিষ্ণুদেব বর্মাকে ধন্যবাদ জানাই যে ওনার কনস্টিটুয়সির মধ্যেই সেটা পড়েছে আর ওই দপ্তরও ওনার কাছেই আছে তো আমি বুঝেছি যে উনি দপ্তরটা থাকার কারণে সঠিকভাবে এখানে রূপায়িত করতে পেরেছেন এখানকার মানুষও ভাগ্যবান কারণ তাদের বিষয়ে পুরো ভারতবর্ষের মানুষ জেনে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জেনে গেছে আমি আশা করি আগামী দিনে আমরা দু হাজার থেকে যে টোটাল একশোটা গ্রামকে চিহ্নিত করেছিলাম এভাবে তো দশটা প্রায় কমপ্লিট হতে চলছে তো একটা গ্রাম আছে প্রায় কমপ্লিট সেটাও সুন্দর হয়ে গেছে তো এইভাবে আগামী কম সমতে যাতে দশোটা গ্রাম কমপ্লিট হতে পারে সেই দিশাতে ডিপার্টমেন্ট কাজ করছে আদরণীয় বর্মাকেও তার জন্য দেখুন নিশ্চিত এগোচ্ছে আমি আসার পথে রাস্তায় যখন দেখি যে কোনো বাড়িতে নতুন করে বিল্ডিং উঠছে আর জারবেরার চাষ হচ্ছে ফুল চাষে কোনো আমি কল্পনা করিনি যে দাসপাড়াতে আমি জারবারার চাষ দেখব আমি সময় কম ছিল বলে নামিনি কিন্তু জারবারের চাষ হচ্ছে কেউ কল্পনা করেছে যে এত মেহেঙ্গি মানে ফুলের চাষ ত্রিপুরাতে আপনি আপ শুরু করে দেবে কোনো নজবান ছেলে বা মেয়ে প্রত্যেকটি জায়গায় আমি দেখেছি যে প্রত্যেকের ঘরে একটা না একটা পাকা ঘর উঠছে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক আর নিজে কোনো কিছু করে তৈরি করে প্রায় সব বাড়িতে একটা পাকা ঘর দেখা যাচ্ছে আমি এখানে যেখানে দাঁড়িয়েছি দেখুন এখানেও একটা পাকা ঘর দেখা যাচ্ছে তো এটা আগে চিত্র ত্রিপুরার ছিল না আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার যখন ত্রিপুরাতে এসছে তখন ত্রিপুরাতে এখন দেখুন আমি নিচে একটা বাড়ি এই বাড়ি ওঠার সময় দেখছি জল অ্যাক্সেস হয়ে পড়ছে আমি বলছি মানে পাইপটা বন্ধ করে দাও তার আগে উঠে ওঠার সময় আমি দেখে যাই পাইপটা বন্ধ করে দাও রাস্তায় জল আসছে একসময় জল পাওয়া যেত না এখন জল অ্যাক্সেস হয়ে বেরিয়ে আসছে হরগার জল ফিফটি থ্রি বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পুরনো সরকার থাকতে টু জলের কানেকশান এও পয়সা দেয় আজকে ফিফটি হয়ে গেছে আরও আশি হাজার কানেকশান ইমিডিয়েট আমরা দিতে পারি তা তৈরি হয়ে গেছে ইলেকট্রিক কানেকশানের জন্য ইলেকট্রিকের একটু দেরি হচ্ছিলো কারণ কি আমাদের ট্রান্সফর্মারগুলি মার্চের মধ্যে সেগুলোকে প্লেস করার কথা ছিল কিন্তু কোনো টেকনিক্যাল ফল্ট বা সেটার কারণ আমরা করতে পারিনি তার জন্য সময় লাগছে আমি আশা করি এই ট্রান্সফর্মারগুলি লাগার পর দেখবেন যে আশি হাজার বাড়িতে ফটাফট কানেকশান হয়ে যাবে তো সেটা ফিফটি থ্রি যা গিয়ে উঠবে এটা কমসে কম সেভেন্টি থ্রির কাছে পার্সেন্টেজ সেই জায়গা তো আমি আশা করি প্রতি বাড়িতে জল আর প্রতি বাড়িতে ঘর প্রতি বাড়িতে শৌচালয় আর যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে স্টেট এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার যে বেনিফিটগুলো আছে সেগুলো আম আদমির কাছে পৌঁছে গেছে সেটা প্রমাণিত হয় কারণ কি এখানে আমি প্ল্যান করে আসিনি হঠাৎ করে আমি আদরণীয় ডেপুটি সিএমকে সকালে একটা নিউজ দেখেছি দেখে ওনাকে ফোন করেছে তো বললাম বলে কোন আপনার এখানে বলে এখানে তো আমি বলি আপনি বলে দিন ডিপার্টমেন্টকে আমি ওখানে যাব দেখতে চাইবি আসলে কি এমন আছে কি না তো তার জন্য ওনার কাছে সময় নেই যে আমাকে আমাকে কেউ মিথ্যা কথা বলে কোনো অধিকার আমাকে মিথ্যা কথা বলে তার কোনো সুযোগ নেই তো যা আছে প্র্যাকটিক্যাল আছে সেটা একসময় ত্রিপুরাতে ছিল না আগে কাগজে দেখা যেত মাছ ছেড়েছে নদীতে দশ কোটি টাকার মাছ ছেড়েছে ও মাছ কোথায় চলে গেছে বাংলাদেশে গিয়েছে না ম্যাগনা নদীতে গিয়েছে কারোর হিসাব নেই নেতারা গিয়ে মাছ ছাড়ছে কিন্তু এখন ঘর জল তো জল দেখা যাচ্ছে রাস্তায় ঘরে সৌরের চা পিক দেওয়া হয়েছে বাচ্চা দেখলাম যে দুইটা বাচ্চা দেওয়া হয়েছে বড় হয়ে গেছে বলছে যে এটা একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে দশটা বাচ্চা হয়েছে সেটাও যদি এক বছরের মধ্যে ম্যাচর ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকারটা কাছাকাছি চলে আসে তো চার পাঁচ লাখ টাকার মালিক হয়ে যেতে পারে শুধু শুকর দিয়ে বাকি হাঁস পালন মুরগি পালন স্যাচুরেশন মোডে বাকি সব যে দেওয়া হয়েছে এগুলো একটা নতুন ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরার এক চেহারা সুন্দর করে ত্রিপুরাতে ফুটে উঠেছে আমি বিশ্বাস করি আগামী দিনে মানুষ এই মানসিকতায় কাজ করবে আর স্বনির্ভর ত্রিপুরা তৈরি করবে রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন আমি দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ সংরক্ষণের জন্য ক্রমবর্ধমান উৎসাহ দেখে অনেক খুশি কিছুদিন আগে ভারতে পরিবেশের সুরক্ষার জন্য সমর্পিত মিশন লাইফেরও সূচনা করা হয়েছে মিশন লাইফের সহজ কথা হচ্ছে এরকম জীবনশৈলী এমন লাইফস্টাইলকে গুরুত্ব দেওয়া যা পরিবেশে ক্ষতি না করে আমার অনুরোধ হচ্ছে আপনারাও মিশন লাইফকে জানুন সেটাকে গ্রহণ করার প্রচেষ্টা করুন ত্রিপুরার বায়োগ্রামগুলির ইতিমধ্যে স্টেজ টুয়ে পৌঁছে গিয়েছে স্বাভাবিকভাবে এর মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হচ্ছে রাজ্যে এর ফলে শুধু গ্রাম মানই বাড়বে না সেই সঙ্গে আগামী ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল নিদর্শন সৃষ্টি করবে বায়োগ্রাম your report are in use.